Mano Botaş Han. সালামু আলাইকুম ওরমতুল্লাহ দর্শক মন্ডলী আপনারা পৃথিবীর দূর দূরান্তে প্রান্তে বসে আমাদের এই বাংলা পিস টিভি প্রোগ্রাম দেখছেন দিনই প্রোগ্রাম শুনছেন আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দেন যেন দিনের এই চর্চা দিনের এই জ্ঞান শিক্ষা লাভ করে নিজেদের মাঝে আমল করে যেন দুনিয়াতে উপকৃত হন আল্লাহ তালা তৌফিক দেন আল্লাহ মামিন আজকে ইসলামী অর্থনীতি সম্পর্কিত আরেকটি হালাল হারাম এবং সেই সম্পর্কিত একটি আলোচনা বিষয় সেটা হলো মূর্তি বা ছবির ব্যবসা পূর্বেই বলেছিলাম যে আল্লাহ তালা যে জিনিসকে হারাম করেন তার ব্যবসা এবং বিক্রয় হারাম করেন তার মূল্যকেও হারাম করেন সেই সূত্র ধরে যেহেতু ইসলামে মূর্তি অবৈধ মূর্তি বানানো হারাম এবং ইসলাম মূর্তির ঘোর বিরোধী ইসলামের মূল বুনিয়াদ হলো তৌহিদ আর মূর্তি হলো তৌহিদের বিপরীত মূর্তির মাধ্যমেই সিরিক আর সিরকের মূল উৎপত্তি স্থল হল মূর্তি সেই মূর্তিকে যেখানে ভেঙে ফেলতে বলা হয়েছে সেখানে ইসলামে মূর্তির ব্যবসা বা মূর্তির মূল্য হালাল হতে পারে না সেই ব্যাপারে কিছু আলোচনা আমরা করি রসুল্লাহ সাল্লাম বলেছেন ইন্না সদ্দানা সে আজাবান বানিয়া মাল কিয়াম মোসাউরুন কেয়ামতের দিনে সবচেয়ে বেশি আজাবগ্রস্ত তারা হবে যারা মূর্তি নির্মাণ করে অথবা ছবি নির্মাণ করে এবারে আপনারা প্রথমেই হয়তো ব্রেনে রাখবেন তাহলে এই সমস্ত ছবি এই যে হচ্ছে এটা হালাল না হারাম এটা আপনারা জানেন যদি হারাম হতো তাহলে আমরা করতাম না তাই না অতএব এটা আমরা বাদ দিচ্ছি আমরা বলছি যে যে মূর্তি মাটি দিয়ে পাথর দিয়ে কাঠ দিয়ে বা অন্যান্য ধাতু দিয়ে তৈরি করা হয় অথবা অঙ্কন করে মূর্তি বানানো হয় আর কিসের মূর্তি বিচরণশীল প্রাণীর মূর্তি বিচরণশীল প্রাণী এমন জিনিস যার প্রাণ আছে তাই না তাহলে প্রাণ তো গাছেরও আছে তাহলে গাছ আঁকা কি হালাল না হারাম গাছ আঁকা হালাল গাছ আপনি আঁকতে পারেন তার মূর্তিও বানাতে পারেন গাছের যে নকল গাছ বানানো হয় সমস্যা নেই কিন্তু বিচরণশীল কোনো প্রাণীর মূর্তি বা ছবি আপনি বানাতে পারেন না যারা বানায় তারা কেয়ামতের দিন সবচেয়ে বেশি কঠিন শাস্তি ভোগ করবে আয়েশা রাজি আল্লাহ তালা আনহা তিনি বলছেন যে তিনি একটি এমন কাপড় কিনেছিলেন যে কাপড়ে কি ছিল ছবি ছিল বা রসুল্লাহ দেখলেন তাতে ছবি আছে ওই যে পর্দা অনেক সময় টাঙানো থাকে পর্দাতে ছবি আছে বা পর্দাতে ছবি আছে বিচরণশীল প্রাণীর ছবি আছে আসলাম দরজায় দাঁড়ালেন ফালামিয়াত খোল তিনি বাড়িতে প্রবেশ করলেন না ফা কারাহিয়া। হিহিল আয়েশা বলছেন তো আমি দেখলাম তিনি যেন তার মনের ভিতরে একটা অপছন্দনীয়তার ভাব রয়েছে তার মানে তিনি বাড়িতে প্রবেশ করছেন না কিছু একটা জিনিস দেখে তিনি অপছন্দ করেছেন তাই আমার বাড়িতে প্রবেশ করছেন না ফাকুল ফা তুই রাসুল আল্লাহ আমি আল্লাহর কাছে তোবা করছি এবং আপনার দিকে ফিরে যাচ্ছি আপনি নারাজ হচ্ছেন আপনার মধ্যে কেমন যেন একটা অসন্তুষ্টির ভাব রয়েছে কি ব্যাপার মা যা কি এমন আমি দোষ করেছি

ওয়াই ওকার ওলাহুম আহ ইয়ু মা খালাকতুম তাদেরকে বলা হবে তোমরা যেটা করেছো তাতে জান দাও দেখি জান দিতে পারবে প্রাণ প্রতিষ্ঠা করতে পারবে অসম্ভব আলা ইন্নাল বাইতাল্লাজি ফি হে সোয়ার লাতা হুল হুল মালাইকা সেই সাথে বললেন যে বাড়িতে ছবি বা মূর্তি থাকবে সে বাড়িতে ফেরেশতা প্রবেশ করবেন না তাহলে হুজুর বাড়িতে ছবি রাখব মূর্তি রাখবো তাহলে মালাকুল মত আসবে না তাহলে তাই না মালাকুল ম ফেরেশতা আচ্ছা বাড়িতে মূর্তি থাকলে যদি ফেরেশতা না আছে তা মালা কোনো মতো আসবেন না না তার যুদ্ধের কথা না সেটা হচ্ছে কি যে রহমতের ফেরেশদা সে বাড়িতে আসবে না আসাদ দুনিয়া সে আজাদ বানিয়া মাল কেয়া মাথাল মসা বেরুন ওই একই হাদিস যে সবচেয়ে বেশি আজাদ ভোগ করবে তাদেরকে বলা হবে তোমরা এতে জান দাও অথচ জান দিতে পারবে না রসুল্লাহ আসুল আসাল্লাম নাহা আন সামানির দাম ওয়াসামানিল কালবো কাসবিল আমা ওলা আনাল ওয়াসিমা তা ওল সীমা ওয়া আ কিলার রিবামু কিলাহুওয়ালা আনল মুসাউত রসূল্লা সাল্লাহায়সাল্লাম নিষেধ করেছেন খুনের মূল্য নিতে রক্তের মূল্য নিতে নিষেধ করেছেন এই জন্য দেখেন রক্ত দিয়ে তার দাম নেওয়া রক্তের দাম নেওয়া জায়জ না বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ কোনো বৈঠকে হবে কুকুরের মূল্য নিতে নিষেধ করেছেন আর বেশ্যাবৃত্তি দাসীকে বেশ্যাবৃত্তিতে খাটিয়ে তার উপার্জন নিতে নিষেধ করেছেন আর লা নালওয়া সিমা তাওয়াল মুস্তাও সীমা দেখেছেন অনেক জায়গাতে ওই সুই ফুরে ফুরে ওটা উল্কি টানা বলে বোধহয় উলকি করা উল্কি করা এই উল্কি যারা করে তাদেরকে অভিশাপ করেছেন এবং যারা করে দেয় বিউটি পার্লার যায় না বিউটি পার্লারের কাজ অনেক আছে বিউটি পার্লারের কাজ অনেক কাজ হচ্ছে হারাম যেমন এই উল্কি করা হারাম ভুরু চেঁচে দেওয়া হারাম এই হারাম কাজ করে উপার্জন করে হারাম সেলুন খুলে দাড়ি চাছা এটাও একটা হারাম উপার্জন সুতরাং যেহেতু আল্লাহ আসলাম তাদেরকে অভিশাপ করেছেন তারা হচ্ছে অভিশপ্ত যারা এরকম করে আর অভিশপ্ত আ কেলার রিবা যারা সুদ খায় ও কেলাহু এবং সুদ দেয় সে অভিশপ্ত আল মুসাউর আর যে মূর্তি বা ছবি নির্মাণ করে তারাও হচ্ছে অভিশপ্ত সাঈদ ইবনে আবিল হাসান তালা কুন্তা ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহুমা আমি ইবনে আব্বাসের কাছে ছিলাম সাঈদ ইবনে আবি হাসান বলছেন তখন এক ব্যক্তি এলো বলো ইয়া ইবনে আব্বাস ইনি ইনসানুন ইনামাইশ আতিম ইনসানা আতিয়াদি আমি কাজ করে খাই তো আমার শিল্প হচ্ছে যে আমি মূর্তি বানাই বা ছবি আঁকি ফাঁকাল ইবনে আব্বাস ওহাদিস আসামেত রাসুল্লা সাল্লা আমি তোমাকে হাদিস বায়ন করবো সেই হাদিসই যে আমি আল্লাহ রসুল কাছ থেকে শুনেছি তুমি আমাকে ফতোয়া জিজ্ঞেস করছো ফতোয়ার উত্তর আমি দিচ্ছি যে আমি ছবি বানাই বা মূর্তি বানাই এই কাজ আমার আমি হচ্ছে শিল্পী আমি একজন শিল্পী এখন আমি কি করতে পারি আমার জন্য কি এই কাজ জায়েজ বলছেন আমি আল্লাহ রসুল সাল্লাহামের কাছে যা শুনেছি তাই বলবো সেটা হচ্ছে যে ব্যক্তি কোনো মূর্তি বানাবে বা ছবি বানাবে আল্লাহ তালা তাকে আজাব দেবেন এবং সেই আজাবে কি হবে ইউনফা কাফি হার রো তাকে বাধ্য করা হবে যে এর মধ্যে তুমি জান দাও রোহ ফোঁকো ওয়ালাই আর সে তাতে জান দিতে পারবে না কোথায় পারবে না দুনিয়াতে পারবে আর না আখেরাতে ফা রাবার রাজুল রাবু আতান সাদিদা ওয়াসফাররা ওয়া ঝুহু এ লোক তো খুব ভয় পেয়ে গেল আর চেহারা একদম কি হয়ে গেল হলুদ হয়ে গেল ফা কালা ওয়াই হাকা তোমার ধ্বংস হোক ইন আবাইতা তুমি যদি নাই মানতে চাও ইল্লা তাসনা ফা আলাইকা কাবি হাজ সাজার কুল্লা সাইন লাইসা ফি হে যদি একান্তই তুমি শিল্পী হয়ে থাকতে চাও এবং তোমার শিল্পের মাধ্যমে উপার্জন করতে চাও তাহলে তুমি গাছপালা অঙ্কন করো নদ নদী পাহাড় পর্বত অঙ্কন করো এমন জিনিস অঙ্কন করো যাতে রুহ নেই রুহ মানে কি বিচরণশীল প্রাণীর আত্মা নেই তাই না তার কারণ গাছেরও জান আছে বলেন গাছেরও প্রাণ আছে গাছ মারা যায় তাই না কিন্তু গাছের যে রুহ প্রাণীর রুহ এক না মানুষের রুহ যেহেতু মানুষ বিচরণশীল প্রাণী বিচরণশীল এখানে আবিনা আব্বাসের ফতোয়া হলো যে তুমি গাছপালা আঁকতে পারো নদী নালা মাটি পাহাড় পর্বত ঘর বাড়ি হ্যাঁ এসব আঁকতে পারো কিন্তু যাতে প্রাণ আছে প্রাণ বলতে বিচরণশীল প্রাণীর প্রাণ আছে তা তুমি আঁকতে পারো না বলা বাহুল্য যে কোনো মূর্তি ও ছবি প্রস্তুত ইসলামে অবৈধ প্রাণীর তার মধ্যে সবথেকে বেশি হারাম হলো শিরকি মূর্তি বা ছবি এবারে মূর্তির মধ্যে বিভিন্ন পার্থক্য আছে এবারে মূর্তি সাধারণ মূর্তি বা সাধারণ ছবি আর এমন ছবি যে ছবি পূজা করা হয় কোনটা বেশি হারাম যে ছবির পূজা করা হয় যে মূর্তির পূজা করা হয় সেই ছবি হলো বেশি হারাম কোন ফেরেস্তার যদি আপনি ছবি আঁকেন সেটা বেশি হারাম তাই না ফেস্তাকে দেখেছেন কোনো দিন আপনি ফেরেস্তার ছবি এঁকে দিলেন কোনো নবীর যদি ছবি আঁকেন এখন ফেসবুকে দেখবেন বহু নবীর এমনকি আমাদের নবীরও ছবি অনেক চলছে কখনো কখনো নবীর ছবি এঁকে ব্যঙ্গ করা হচ্ছে নবী নিয়ে ব্যঙ্গ আমার একটা বই আছে নবী নিয়ে ব্যঙ্গ কুফুরি রঙ্গ আপনারা পড়বেন মানুষ নবী নিয়ে ব্যঙ্গ করছে কিভাবে নবীর ছবি মূর্তি আঁকছে সাহাবি বা অলির কাল্পনিক মূর্তি বা ছবি তৈরি করছে এইসব ছবি বেশি হারাম অতপর এমন মূর্তি বা ছবি যাতে আছে নগ্নতা ও অশ্লীলতা একটা ন্যাংটা মূর্তি পুরুষ বা মহিলার ছবি আঁকলেন উলঙ্গ মহিলার ছবি আঁকলেন কিংবা এমন মহিলার ছবি আঁকলেন যাকে দেখে যৌন অনুভূতি জাগ্রত হয়ে ওঠে সুপ্ত অনুভূতি জাগ্রত হয়ে ওঠে সেই রকম মূর্তি বা ছবি আঁকা বেশি হারাম কোনো মুসলিম মূর্তি বা ছবি প্রস্তুত করতে পারে না পারে না মূর্তির রূপে কোনো অলঙ্কার প্রস্তুত করতে যারা স্বর্ণকার স্বর্ণকারও অর্ডার নিয়ে কোনো মূর্তি বানাতে পারে না অনেক সময় দেখা যায় মহিলাদের অলঙ্কারে প্রজাপতি মহিলাদের অলঙ্কারে অনেক রকমের মূর্তি তৈরি করতে অর্ডার আসে কিন্তু কোনো মুসলমান সেই মূর্তির অর্ডার নিতে পারে না আর না পারে তার ব্যবসা করতে আর না পারে মূর্তির ব্যবসার জন্য ঘর ভাড়া দিতে বা দোকান ভাড়া দিতে বা গাড়ি ভাড়া দিতে প্রাণীর মূর্তি বিশিষ্ট বাচ্চাদের খেলনা পুতুল এই পুতুল নিয়ে বর্তমানের যে পুতুল আর মা আয়েসার যুগে বা আল্লাহ নব্বী সাল্লা যুগে যে পুতুল দুটো কি এক মা আয়েসার পুতুল ছিল তুলোর তৈরি সেই পুতুল যেহেতু বাচ্চারা নিয়ে খেলা করে সেহেতু ওলামারা বলছেন যে এটা যেহেতু সেই যুগে ছিল সেহেতু এ যুগেও যায় কিন্তু অনেক ওলামা বলছেন সেই পুতুল আর এই পুতুল এক না সে পুতুল ছিল কাপড়ের এমনি বানিয়ে হ্যাঁ মাথা বানিয়ে এমনি খেলা করত। কিন্তু বর্তমান যুগে প্লাস্টিকের বা রবারের যে পুতুল একদম হুবহু একদম মানুষের বরং ছোট ছোটো মেয়েদের ছোট মেয়ে না বড় মেয়েদের একবারে সব কিছুই স্পষ্টভাবে তার আকার আকৃতি মানুষের সমস্ত অঙ্গ স্পষ্টভাবে প্রকাশ পায় তাকে আবার সুন্দর রং কাপড় পরিয়ে রং লাগিয়ে তাকে এমন করে তৈরি করা হয় যে সেই যুগের মূর্তি তো একদম হারিয়েనే যাবে আছে বর্তমান যুগের যে পুতুল সেই পুতুল তৈরি করা তার কারখানা বা ব্যবসা করা তা বিক্রি করা জায়েজ নয় প্রিয় দর্শক মণ্ডলী এর সাথে একটু সামান্য বিরতি নিয়ে আবার আপনাদের কাছে এসে বাকি কথা পূর্ণ করব ইনশাআল্লাহ দিধা দন্ড মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আপন সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় বড় এবং লেখক আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন যে ব্যক্তি এলিম তলব করবে সেজন্য আল্লার পথে রয়েছে ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের অনুসরণ করো না প্রথম নামাজের আদেশ দাও সেদ্ধ অকৃতজ্ঞতা জনম অহংকারী পদচারণা সকল সমস্যার সমাধান একটি কথার মধ্যে আপনার উত্থানের জন্য দেখুন ইসলামী প্রশিক্ষণ পরবর্তী অনুষ্ঠান টিভি আবার আপনাদের সামনে বিরতির পরে বাকি আলোচনা পূর্ণ করছি আর তা হলো মূর্তি ব্যবসা তৈরি করা প্রস্তুত করা বা ছবি আঁকা ইত্যাদি যারা স্বর্ণকার নিয়ে কোনো মূর্তি বানাতে পারে না অনেক সময় দেখা যায় মহিলাদের অলঙ্কারে প্রজাপতি মহিলাদের অলঙ্কারে অনেক রকমের মূর্তি তৈরি করতে অর্ডার আসে কিন্তু কোনো মুসলমান সেই মূর্তির অর্ডার নিতে পারে না আর না পারে তার ব্যবসা করতে আর না পারে মূর্তির ব্যবসার জন্য ঘর ভাড়া দিতে বা দোকান ভাড়া দিতে বা গাড়ি ভাড়া দিতে প্রাণীর মূর্তি বিশিষ্ট বাচ্চাদের খেলনা পুতুল এই পুতুল নিয়ে বর্তমানে যে পুতুল আর মা আয়েসার যুগে বা নবী সাল্লা যুগে যে পুতুল দুটো কি এক মা আয়েসার পুতুল ছিল তুলোর তৈরি সেই পুতুল যেহেতু বাচ্চারা নিয়ে খেলা করে সেহেতু ওলামারা বলছেন যে এটা যেহেতু সেই যুগে ছিল সেহেতু এ যুগেও যায় কিন্তু অনেক ওলামা বলছেন সেই পুতুল আর এই পুতুল এক না সে পুতুল ছিল কাপড়ের এমনি বানিয়ে হ্যাঁ মাথা বানিয়ে এমনি খেলা করতো কিন্তু বর্তমান যুগে প্লাস্টিকের বা রবারের যে পুতুল একদম হুবহু একদম মানুষের বরং ছোট ছোটো মেয়েদের ছোট মেয়ে না বড় মেয়েদের একবারে সব কিছুই স্পষ্টভাবে তার আকার আকৃতি মানুষের সমস্ত অঙ্গ স্পষ্টভাবে প্রকাশ পায় তাকে আবার সুন্দর রঙ চঙ্গে কাপড় পরিয়ে রং লাগিয়ে তাকে এমন করে তৈরি করা হয় যে সেই যুগের মূর্তি তো একদম হার মেনে যাবে অর্থাৎ বর্তমান যুগের যে পুতুল সেই পুতুল তৈরি করা তার কারখানা বা ব্যবসা করা তা বিক্রি করা যায়জ নয় সেই যুগের পুতুলকে কেয়াস করে এই বর্তমান যুগের যে পুতুল একদম সূক্ষ্ম যে তার এমন কি সমস্ত অঙ্গ প্রকাশ করে দিচ্ছে এমন পুতুল বিক্রি করা বা বানানো যায়জ না যদি মনে করেন যে এটা যদি ওলামাদের মধ্যে মতভেদ রয়েছে তাহলেও এটা সন্দিগ্ধ ব্যবসা সন্দেহ হলো যে তাহলে এই ব্যবসা যদিও হারাম না হয় কিন্তু হারাম হওয়ার জন্য হারাম হওয়ার আশঙ্কা আছে এই জন্য এই ব্যবসা বা এই কারখানা বা এই শ্রেণীর পুতুল তৈরি করার জায়জ নয় ইসলামে দূরে থাকা ভালো ক্যামেরার মাধ্যমে ছবি তোলা বা তার জন্য স্টুডিও খোলা যদি বলেন আমি ইসলামের জন্য করছি ভালো কথা কিন্তু আপনি স্টুডিও খুলেছেন তাতে যে শুধু ইসলামী কাজ হবে তা তো না শুধু প্রয়োজনের ছবি তুলবে পাসপোর্টের জন্য তুলবে হ্যাঁ নিজের লাইসেন্সের জন্য তুলবে তাতে না এমনও মহিলা আসবে সে বলবে আমার ছবি তুলে দাও এমনও প্রেমিক প্রেমিকা আসবে তারা পাশে পাশে বসে ছবি তুলতে চাইবে তখন কী করবেন যায়জা না জায়জ এই ক্ষেত্রে এটা না যায়জের পর্যায়ে ভুক্ত হবে সুতরাং এই জিনিসের মাধ্যমে যে আপনি হালাল কামাতে পারবেন বা হালাল কামাইয়ের মাধ্যমে আপনি রুজি রোজগার করতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই এইভাবেই সিনেমা বা ভিডিও হল খোলা নোংরা ফিল্মের ব্যবসা করা তার জন্য গাড়ি বা ঘর ভাড়া দেওয়া ইত্যাদিও বৈধ নয় যেহেতু অধিকাংশ ক্ষেত্রে সবের মাধ্যমে মানুষের চরিত্র ধ্বংস হয় বাদ্যযন্ত্র তৈরি কারখানা তার ব্যবসা তার জন্য গাড়ি ঘর ভাড়া দেওয়া ভিডিও বা গানের ক্যাসেট প্রস্তুত করা তার ব্যবসা ও তার জন্য গাড়ি বা ঘর ভাড়া দেওয়া হারাম যেহেতু ইসলামে গান বাজনা হারাম এইভাবে শুকুরের ব্যবসা মৃত প্রাণীর ব্যবসা পরচুলার ব্যবসা যেগুলো ইসলামে হারাম আছে সমস্ত রকমের হারাম বস্তুর ব্যবসা হারাম এবং তার মূল্য ভক্ষণ করা হারাম অনেকে দোকান খুলে দোকান চালাচ্ছে আর তার মাধ্যমে মনে করুন সেখানে কম্পিউটার রেখে বিভিন্ন পত্র ছাপিয়ে বিক্রি করে আপনার একটা দরখাস্ত দরকার দরখাস্ত লিখে ছেপে দিলেন কিন্তু মনে করুন একজন অর্ডার দিল আপনাকে যে আপনাকে এটা ছেপে দিতে হবে তাতে শির কি কথা আছে বা শির কি অনুষ্ঠানের এলান আছে শির্কের দিকে আহ্বান করার কথা আছে তখন কি আপনি আপনার কম্পিউটারে লিখে তা ছেপে দিয়ে তার দাম নিয়ে খেতে পারেন হারামে সহযোগিতা করা হচ্ছে তারপর আপনি ব্লুটুথ রেখেছেন আপনার ল্যাপটপে ব্লুটুথ আছে কে হলো বলল আপনার রিংটং ভরে দেন রিংটনে আপনি কি চান না আমি অমুক গান চাই কিংবা অমক মিউজিক চাই তখন যদি বলেন যে আমি সমস্যা কি আমি ভরে দিলাম আমি তো ব্যবহার করব না আমি টাকাটা নিলাম টাকাটা নিলেন কার বিনিময়ে সুতরাং এটা কি হালাল হবে না এটা হালাল হবে না তেমনি যে কোনোভাবে আপনি আপনার গাড়ি কিংবা দোকান আপনার ল্যাপটপ আপনার কম্পিউটার আপনার প্রেস যখন আপনি দেখবেন যে এটা হারাম কাজে ব্যয় হচ্ছে বা হবে তখন আপনি স্টপ আপনি বলবেন তাহলে তো আমার ব্যবসা চলবে না তাহলে আমি গাড়ি কিনেছি গাড়ি যদি বলি এটাতে যাবো ওটাতে যাবো না তাহলে তো বসে থাকতে হবে আপনি যে যেরকম ব্যবসা নিয়েছেন আল্লাহ তালা ইচ্ছা করলে তার মাধ্যমে বহু রুজি দিতে পারেন তোমায় একটা কিল্লাহা ইয়া জাল্লাহু মাখারাজা যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার পথ সহজ করে দেবেন তার জন্য উপায় বের করে দেবেন আপনি আল্লাহকে ভয় করে দেখুন আল্লাহকে ভয় করে কোনো হারাম কাজে আপনি সহযোগিতা করবেন না হারাম কাজে সহযোগিতা করে ব্যবসা করবেন না কোনো হারামের ব্যবসা করবেন না আল্লাহ তালা হালালের পথ আপনার জন্য সহজ করে দেবেন এই হিসাবেই বারবার বলছি যে হালাল হারামে ইসলাম এমন একটা জিনিস খুব পরিচ্ছন্ন তার মধ্যে কোনো অস্বচ্ছতা নেই সবই স্পষ্ট তার হালাল স্পষ্ট তার হারাম স্পষ্ট আর যার মাঝে সন্দেহ আছে সেটা হচ্ছে অস্পষ্ট তবু ও মোহাম্মদ রসুল্লা সাল্লাম বলছেন যে ব্যক্তি সন্দিহান জিনিসে পড়বে ফাকাদ ওয়াকা আফিল হারাম মানে সন্দিহানে সে হারামে পড়বে কারণ যেমন গরু ছাগল যদি আপনি সবুজ ফসলের ধারে চড়ান আপনি বলছেন তো আমি সাইডে চড়াচ্ছি সমস্যা নেই কিন্তু হঠাৎ করে ওই গরু ছাগল আপনার ফসলের নেমে যেতে পারে আর ফসলে নেমে গেলে আপনি বুঝতেই পারছেন আপনি ভাবছেন এটা হারাম না হালাল হারাম না হালাল ঠিক আছে যদি হালাল হলো তাহলে তো বেঁচে গেলে যদি হারাম হয় এই জন্য সাবধানতা পূর্ব সাবধানতা হলো এই যে আপনি এই শ্রেণীর ব্যবসা করবেন না যাতে সন্দেহ আছে যদি বলেন আমার কাছে অস্পষ্ট এটা হারাম কিনা হারামের দলিল দেন এই সেই তাহলে আপনি সন্দেহ হলেও সেটা সন্দিগ্ধ হলেও আপনি তা বর্জন করবেন কারণ যে ব্যক্তি সন্দেহে পতিত হয় রসুল্লা সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন সে হারামে পতিত হয় আর যদি সে সুবহাত থেকে দূরে থাকে অমানিত তাকা সুবহাত সন্দিগ্ধ জিনিস থেকে দূরে থাকে সে নিজের দিন এবং সম্ভ্রাম ইজ্জতকে বাঁচিয়ে নেয় নিজের দিনও বাঁচালো হারাম খেলো না আর নিজের সম্মানও বাঁচালো যাতে হয়তো অসম্মান হতে পারে মানুষের মাঝে চর্চা হতে পারে সেই ক্ষেত্রে সে বেঁচে গেল উভয়ভাবে বেঁচে গেল এই জন্য আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা কেবল হালাল জিনিস রোজগারের জন্য অনুসন্ধান করি আর যদি আল্লাহর ভয় রেখে আমরা হালাল লুজি অনুসন্ধান করি তাহলে আল্লাহ আমাদের পথ সহজ করে দেবেন ইনশা আল্লাহ যদি আমরা আল্লাহর ওপর ভরসা রাখি রসুল্লাহ সাল্লাম বলছেন লাউ আন্না কুম তাতা আল্লাহ হাসবা তাকলে রোজেকুম কামা তুরজাক তাইরু তাকদু হেমাসান ও তারু হবে তা তার মানে যে যদি তোমরা প্রকৃতপক্ষে ভালোভাবে আল্লাহর ওপরে ভরসা করো তাহলে তোমরা সেইভাবে রুজি পাবে যেভাবে পাখি বেলায়, খালি পেটে বেরিয়ে বেরিয়ে যায় যেতে হবে হবে কিন্তু চেষ্টা করতে আপনি পাখি হয়ে বাসাতে বসে থাকবেন আর রুজি আসবে তা না তাকদু আসান খালি পেটে বের হয়ে যায় ও তারু হবে তা না আর ভরা পেটে বাসায় ফেরে সুতরাং আল্লাহর ওপরে ভরসা রাখুন এবং হালাল রুজি অনুসন্ধানে চেষ্টা করুন হারাম সমস্ত বর্জন করুন এগুলো কড়া ফতোয়া এই সেই বলে আপনি খবরদার অবজ্ঞা অনীহা প্রকাশ করবেন না প্রদর্শন করবেন না আল্লাহর কাছে হিসাব বড় কঠিন আল্লাহ গাফুর রাহিম তেমনি সাদিদুল একাবজুল ইন্তেকাম সাবধান হওয়া উচিত প্রিয় দর্শক মন্ডলী আমাদের সময় শেষ হয়ে এসেছে এর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা বলতে পারেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোন ছেলে ফ্যাক্টরি বা দোকানে কাজ করে সে কাজ করার মধ্যে কোনো মূর্তি বা অন্য কোন জিনিস তার সামনে আসে সেটাকে সে সৌন্দর্য করে সে মূর্তি বানায় না সেক্ষেত্রে কিন্তু মূর্তি সৌন্দর্যের জন্য কাজ করে মনে করো মূর্তি ডেকোর করে মূর্তির কালার করে মূর্তির রং করে মূর্তির শাড়ি পরায় এইভাবে যদি কাপড় চোপড় পরিয়ে তো মূর্তি বানানোর স্বামী এটা এক প্রকার বানানো সুতরাং তার সেই কামাই বৈধ নয় তার কামাই বৈধ না যেমন পুতুল ফ্যাক্টরিতে আপনারা দেখেছেন পুতুল একজন বানাচ্ছে রবার দিত সাদা তারপরে একজনের কাছে যাচ্ছে সে চোখ করছে হ্যাঁ কালো দাগ দিচ্ছে তারপর একজনের কাছে যাচ্ছে সে আরও রঙ লাগাচ্ছে তারপর আর একজনের কাছে যাচ্ছে সে শাড়ি কিংবা তার জামা হয় সে জামা পরিয়ে দিচ্ছে তারপরে একজন প্যাকিং করছে তারপর একজন কার্টুন বানাচ্ছে সব একই সবই তো মূর্তির তৈরির সামিল হলো সবই একই যে ওই কারখানাতে কাজ করলে ওই কারখানা পুতুলের জন্য ওই কারখানা মূর্তির জন্য অতএব সেও সামিল হবে হারামে সেও সামিল হবে তার কামায় হারাম হবে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনি আপনার বক্তৃতায় বললেন যে যারা মূর্তি বা ছবি আঁকে তাদের উপর আল্লাহর অভিশাপ রয়েছে তা আমি একজন স্টুডেন্ট আমাদের স্কুল কলেজ থেকে যে ছবি আঁকতে দেওয়া হয় অনেক জীবজন্তুর বা অনেক কবির ছবি আঁকতে দেওয়া হয় সেই ছবি আঁকা কি যাবে আর যদি না যায় তো ওই প্র্যাকটিক্যালে ফেলও করিয়ে দেয় তো সেই ক্ষেত্রে কি করা যায় দেখেন আল্লাহ তালা যে জিনিস হারাম করেছেন হারাম করার পর যদি সেই হারাম করতে কেউ বাধ্য হয় তাকে বাধ্য করা যায় তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাকে ধরবেন না মাফ করে দেবেন এখন যদি বলেন যে আমি যদি না করি তাহলে আমাকে ফেল করিয়ে দেবে ঠিক কিনা তাহলে সেখানে নিরুপায় অবস্থায় আপনি করবেন আপনার মনে ঘৃণা থাকবে যেটা এটা ইসলামে জায়জ নয় কিন্তু আমি করছি কেন যাতে করে আমার ডিগ্রি বা আমার নম্বর নষ্ট না হয় পারলে পরে তো ভালো ছাড়েন যদি আপনার নম্বর কমই হয় সমস্যা নেই কিন্তু যদি ফেল করিয়ে দেয় তাহলে সমস্যা আছে আপনি যে কোর্স নিয়ে পড়ছেন সেই কোর্সে যদি এরকম থাকে তাহলে পরে যদি কেউ নিরুপায় হয় করতে বাধ্য হয় তাহলে আল্লাহ তালা তাকে ধরবেন না পথ খোলা আছে আর দারুরা তুবিহুল মাহদুরা এই যে একটা কায়দা আছে যে যখন কোনো এমন এক পর্যায়ে পড়ে গেলেন যেখানে কোনো উপায় নেই তখন আপনার যেটা হারাম সেটা কি হয়ে যায় বৈধ হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন আমরা যা শুনছি যা বলছি তার উপরে যেন আমরা আমল করতে পারি যেহেতু আমল করাটাই হচ্ছে বড় কঠিন আল্লাহ আমিনবীন মোহাম্মদ ওসাহি আজমাইন ওকুম বরহমতুল্লা বরক কখনও কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে হলো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান খুদো একটি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন বিজি টিভি মানবতার সমাধান